হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দাঁত তোলার পরে করণীয় কি, এই বিষয়টি নিয়ে আমাদের কাছে প্রায় ফোন আসে বা SMS-এ আপনারা অনেকেই জানতে চান। তো খুব সহজে এবং সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলে দিতে চাই দাঁত তোলার পরে করণীয় কি। দাঁত তোলার পরে সর্বপ্রথম করণীয় যেটা হলো যে ডাক্তার যে গজ বা তোলা দিয়ে দিয়েছে এটা ডাক্তার পরামর্শ অনুযায়ী যতটুক সময় রাখতে বলছে অবশ্যই সেটা রাখবেন, এবং ওইটা ফেলে দেওয়ার পরে অবশ্যই আপনাকে দেখতে হবে যে ব্লিডিংটা বন্ধ হয়েছে কিনা। ব্লিডিং বন্ধ না হলে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে এবং ব্লিডিংটা যথারীতিতে বন্ধ করতে হবে। তো এটাতে গেলে একটা বিষয়, এবং পরবর্তী বিষয় যেটা করতে হবে যে আপনি একদমই কথা বলতে পারবেন না, খুব প্রয়োজন ছাড়া কথা বলতে পারবেন না। ঠান্ডা খাবার খাইতে হবে, গরম কোনো খাবার খাইতে পারবেন না, মুখে পানি দিয়ে কুলি করতে পারবেন না। এইটা গেল সেকেন্ড স্টেপ। দ্বিতীয় স্টেপ হচ্ছে পরের দিন সকাল থেকে হালকা গরম পানির সাথে লবণ মিক্স করে কুলি করতে হবে। অবশ্যই সচেতন থাকতে হবে যে গরম পানির মাত্রাটা যেন বেশি না হয়, হালকা মৃদু গরম পানিতে আপনাকে লবণ মিশিয়ে কুলি করতে হবে। তো ভিউয়ার্স, এইটাই হচ্ছে টোটাল প্রসিডিওর। তারপরেও যদি আপনাদের কোনো কিছু জানার বা বোঝার থাকে অবশ্যই আমাদের স্বাস্থ্যসেবা ফেসবুক পেজ আছে, আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।